তোমার সত্যবি শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল। দেখো আমরা এখন মানে ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়েছি সকালবেলা, 6:10 গাড়ি ছেড়েছি, এখন মোটামুটি 6:20 বাজে। তা রুমে কি হয়েছে, গাড়িতে সব ব্যাগ নামানো হয়নি, একটা ব্যাগ যাতে নাইট ড্রেস আছে সেই ব্যাগটা নিয়ে আমরা নেমে গেছিলাম। তাদের ব্রাশ মাজন কিছু ছিল না, গাড়িতেই ছিল। তা সকাল উঠে ব্রাশ মাজন কিছু করা হয়নি। তা ওরা ওখানে দু বাম্বাটাই দেখো, এখানে একটা চা দোকান দেখা হয়েছে, এখানে ব্রাশ মাজনটা করছে আর এখানে চা খাওয়া হবে সকাল সকাল। তা তার জন্য একই ড্রেস পরে চলে এসেছি, মানে কালকে রাত্রে যেটা খুলে রেখেছি ওটা পরেই চলে এসেছি, মানে এক্সট্রা ব্যাগ নামানো হয়নি তো গাড়ি থেকে, যে বেকার অত ব্যাগ নামিয়ে লাভ নেই, আবার সকালবেলা যেহেতু বেরিয়ে যাবো। যাও সকালের পরিবেশটা সুন্দর লাগে, তখন দেখাচ্ছি ভুবনেশ্বরের মধ্যে। ছেলে দেখো ওইদিকে মুখ ধুচ্ছে, বুঝতেই পারছো এবারে চা খাওয়া হবে, তারপরে পুরীর পথে যাওয়া হবে। মানে এতটা এনজয় হচ্ছে, এত চারিদিকে তোমরাও বুঝতে পারছো দেখো যে ওই পাহাড়, মানে ভুবনেশ্বর থেকে দিনের বেলা বেরোতে চার দুদিকেই পাহাড় দেখা যাচ্ছে, ডান দিক বাদিক দুদিকেই পাহাড় দেখা যাচ্ছে, মানে বলছে 8:20 বাজে, সকালবেলা তো 6:00 সময় বেরিয়ে হয়েছে তোমরা দেখলে। তা এখন একটু টিফিন করতে হবে, তো একটা ধাবায় দাঁড়িয়েছি, ওদিক গেছে ওখানে, আমি বলেছি উম্মা খাবো আর ওরা মনে হয় পুরী খাবে, মানে কচুরি যেটা এখানকার মানে পুরি বলে ওটা হচ্ছে আমাদের ওখানকার কচুরি বলে। তা কচুরি খাওয়া হবে, টিফিন খেয়ে তারপরে পুরি ঢুকে যাবো, বেশি দেরি না হবে, 9:00 মধ্যে ঢুকে যাবো আমরা। আর আস্তে আস্তে তোমাদের অনেক কিছু দেখিয়েছি, মহানদী দেখিয়েছি, পাহাড় দেখিয়েছি, পর্বত দেখিয়েছি, আর হাইরোড তো দেখতেই পাচ্ছ। আমার উম্মা চলে এসেছে, এসেছে পুরী ঢুকে গেছে সি বিচের ঠিক সামনে সামনে চলে এসেছে সি বিচটা, তোমার আমি দেখাচ্ছি। আর হলো ইয়ে নাও, এসি না বন্ধ করো, এসি বন্ধ করো, তুমি বন্ধ করো, বালি ঢুকবে আর ঢুকবে, যাও কি লাগছে ওর এখানে আনন্দ গেলে ঠিক, মাঝে মাঝে চলো। সিবিচের ধারে একটা রুম দেখা হয়েছে, ভালো রুমটা কি হোটেল হরিজন এটা, তাই তো? হোটেল হরিজন একদম সিবিচে, তা বলছে সিবিচের ধারে রুম আছে, দেখিনি, দেখে তারপরে মানে বুকিং পূর্ণ করব, আগে যদি পছন্দ হয় তারপরে। ছেলে বড় হয়ে গেছে, ছেলে ফর্মালিটি গুলো করছে, যে কাজগুলো লাগে রুমে ঢুকতে গেলে। আর প্রদীপ গেছে গাড়িটাকে সাইড করতে, দেখো গাড়ি সাইড করছে, অলরেডি করে নিয়েছে। আর আমি দেখছি একদম সি বিচের ধারেই পেয়েছি, যেটা এখন তো ফাঁকাই আছে, পেয়ে যাবো জানতাম। ছেলে এখন নিচে নেমে গেছে, রুমে ব্যাগগুলো রেখেছি, পরে স্নান করতে নামবো, পরে স্নান করতে নামবো, তা থাকতে পারছি না, সমুদ্রের ধারে চলে এসেছি, মানে মানে লোভ লাগছে যে এক্ষুনি যেন সব সুন্দর করে নেমে যায় এরকম অবস্থা। আর
আমাদের এই হোটেলটা নিয়েছি দেখো, ওই যে হোটেল হরিজন বললাম, ওই যে ওই যে ওই যে ওইটা 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 ওই সাদা চকলেট কালার যেটা, ওটা হোটেল হরিজন নিয়েছি। মানে সি বিচের ধারে নিয়েছি একদম, যে রুমে বসে বসে সি বিচ দেখবো, সারা রাত সমুদ্র দেখবো, এরকম একটা ব্যাপার। আর এই আমাদের চলে এসেছে মিস্টার প্রদীপ হালদার, ড্রাইভার কাম প্রদীপ হালদার। না গো, আমার ভালো হাজবেন্ড এটা, যাই বলো তাই বলো, সারা দুদিন ভোর ড্রাইভিং করে করে নিয়ে আসছে। সি বিচের ধারে যে হরিজন যে হোটেলটা নিয়েছি, মানে রুমটা, তার প্রথমে হচ্ছে এন্ট্রি হচ্ছে বাথরুমটা দেখাতে নেই, তবু আমি দেখাচ্ছি প্রথম থেকে যেটা আছে। আর এই হচ্ছে রুম, যেই রুমে আমরা আছি। বিছানা বলেছি একটুখানি পরিষ্কার দিতে, তা পরিষ্কারই করে দিয়েছে একদম। আর এই হচ্ছে সি বিচ, ছেলে পর্দা টানছে, মানে শুয়ে শুয়ে সি বিচটা দেখা যাবে। বারান্দায় তো বসা, ব্যালকনিতেও বসে যাবে, সেটা নাই, ব্যালকনিতে। আমি ঘরে এসি চালি, আমি ঘরে এসি চালিয়েই বসে থাকবো, এসি চালিয়েই আমি ঘরে বসে থাকবো। কি রুম নিয়েছি তোমরা দেখলে, দেখো এই রুম নিয়েছি, সি বিচটা পুরো দেখা যাচ্ছে, রৌদ্র যেন বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো। ওই হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে রুম। মানে সারা আজকে মোটামুটি পুজোর ছুটিতে এসেছি, বোরিং হচ্ছে না, মানে আমি আমিও বুঝতে পারছি বোরিং হচ্ছে না, তোমরাও সেটা বুঝতে পারছো যে বোরিং ফিল করবো না। স্নান করে এসেছি, দেখো এই অবস্থা, প্রদীপ আগে বাথরুমে ঢুকে গেছে, আমার একটা তো বাথরুম। হ্যাঁ কি হয়েছে বল, কিসে ওই বেগে তো দিয়ে সাদা মধ্যে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওইটাতেই আছে, সেকুয়ারে যাও। একটা একটা স্নান করতে ঢুকছে, এবার আমার একটা একটা ঢুকবো, একটা দিকে স্নান করতে 15 মিনিট আরও বেশি সময় লাগে। আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ তো, আর খুব মজা করেছি। ছেলে একটা বল কিনেছে, দেখো বলটা দেখা যাচ্ছে, ওই তো একটা, ওই তো ছেলে ওই বলটা কিনেছে। এই বলটা নিয়ে সমুদ্রে বেশ আনন্দ করা হয়েছে, খেলা হয়েছে, ওর মতো আমরাও বাচ্চা হয়ে গেছি, ওর সঙ্গে বলটা আমরাও খেলেছি, স্নান করি আর ভালো লাগছে না। যাও ষোলোয়াটা পাশেই ষোলোয়াটা বাঙালি আছে, খেয়ে এলাম, দেখলে খেয়েছি, মানে সমুদ্র স্নান করে খিদেও লেগে গেছিলো, প্রচুর খেয়েছি, প্রচুর। 2 প্লেট ভাত দিয়েছিলাম, দাবা দিয়েছিলাম, খিদে খিদে লাগছে, আবার 1 প্লেট নিলাম, চাটনি পাঁপড়, আর কি নিলাম, মোচার ঘণ্ট, চিংড়ি মাছের চচ্চড়ি, কাঁকড়া, মুগের ডাল, মাছে মাছের মুগের ডাল, চাটনি পাঁপড়, ওই হাঁক টান যা খাওয়া হয়েছে। বিশাল একটা অবস্থা দেখা যা করে গেছে, একটু আরো শুয়ে বিশ্রাম করো, তারপর বিকেলবেলা ঘুরতে যাবো, তারপর তোমার সাথে দেখা হবে আমার। Hey!
গুড ইভিনিং এভরিওয়ান, চলেছি দেখো সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে পড়েছি রুমে চাটা খেয়ে, এখন পুরীর মন্দিরের কাছে এসেছি। দেখো পুরীর মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু ঢুকতে তো দেবে না, কিন্তু এতটাই এসেছি তা মন্দিরের কাছাকাছি একটু দর্শন করবো না, মানে ভিতরে তো ঢুকতে দেবে না জানি, তা হলো ভিতর বাইরে থেকেই একটুখানি যা দেখা যায়, নাহলে এতটা আসার পর না যদি সামনে থেকেও একটুখানি দেখে না যায় মনটা কেমন কেমন করবে, তাই একটু আশপাশটা ঘুরবো। দেখো পুরীর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তোমাদেরও দর্শন করে দিলাম। মিষ্টির ওপরে দাঁড়িয়েছি, এখানকার মিষ্টিগুলো দেখে খুব লোভ যাচ্ছে, তা মিষ্টি ওই বড় বড় ওই মিষ্টিটা খাওয়া হয়েছে, আর একটা ফিরনি টাইপের নেওয়া হয়েছে, ওটা খাওয়া হয়েছে, খুব সুন্দর টেস্ট। মাছ ভাজা চলে এসেছে দেখো, মোটামুটি ঘুরে চলে এসেছি, অনেক কিছু কিনেছি বাইরে গিয়ে তোমাদের দেখাবো, ঠাকুরের একটা হাঁড়ি কিনেছি, চায়ের বাটি কিনেছি, কেন পুরীতে একটা স্মৃতি নিয়ে যেতে হবে, যত পর আসে তত পর একটা কিছু নিয়ে যায়। অনেকগুলো মাস্ক কিনেছি, মাস্ক আমি এমনি ইউজাম ছোট যেটা ব্যবহার করি, ওটা বাড়িতে কেনা মানে আছে অনেক, তা মনে হলো একটু প্রিন্টেড নিই, কোটটি প্রিন্টেড নিই বলে অনেকগুলো মাস্ক কিনেছি, আর প্রচুর মাছ ভাজা খেয়েছি, রাত্রে ডিনার কিছু করিনি, তিনজনে প্রচুর মাছ ভাজা খেয়েছি, তা ঘুরে ভালোই লাগলো মোটামুটি, আর কি করা যাবে মন্দির তো বন্ধ দেখলে, পাশ থেকে তো ঘুরেছি এটাই অনেকটা ঠিক আছে। যাই হোক আর বেশি বক বক করবো না, আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর আমার ভিডিও তোমাদের একটু 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 ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো, জল দিতে এসেছে, যাই হোক। আর কালকে মহা অষ্টমীর শুভেচ্ছা আগাম তোমাদের আমি জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, সবাই ভালো থাকুক, ভালো কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট। এখন গোছ গাছ করতে হবে, দেখো যা অবস্থা হয়ে আছে, দেখেছো যা অবস্থা হয়ে আছে, গোছ গাছ করতে হবে, কেন রাতটাকে সকালবেলায় বেরিয়ে যাবো, তা আর বেশি বক বক করবো না, বাই বাই, গুড নাইট।